নজর রাখবো পরবর্তী সংবাদে। সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ প্রতিযোগিতায় ইতিমধ্যে জয়ের ধারা অব্যাহত রেখেছে কসমোপলিটন এবং হার্ভে। অন্যদিকে বিবিসিকে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেল ওপিসি। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন লীগ প্রতিযোগিতা, সেখানে জয় কসমোপলিটন ও হার্ভে, কি জানতে পারছে এখন অবধি? যেটা বলি দেবস্কৃতি, যে সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন যে ক্রিকেট টুর্নামেন্ট মোট 8টি দলকে নিয়ে শুরু হয়েছে, এই 8টি দলকে নিয়ে অনুষ্ঠিত এই আসরের পঞ্চম দিনে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের মাঠ পলিটেকনিক মাঠ এবং এমবিবি স্টেডিয়াম। এই তিনটি ম্যাচে কিন্তু 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং 3টি ম্যাচেই কিন্তু সেরা দলগুলো নিজেদের সহজ জয় তুলে নেয়। তবে সেই ক্ষেত্রে প্রথম জয় পেয়েছে ওপিসি। ওপিসি প্রথম জয় তাদের নিজেদের তৃতীয় ম্যাচ ছিল এবং সেখানে কিন্তু তারা বিসিসি কে 7 উইকেটের ব্যবধানে তারা পরাজিত করে এবং প্রথমবার কিন্তু তারা 4 পয়েন্ট গড়ে তুলেছে। অন্যদিকে পলিটেকনিক মাঠে চলমান সংঘ এবং কসমোপলিটন ক্লাব এই দুটো দল লড়াই করেছে, যদিও এই কসমোপলিটন এবং চলমানের মধ্যে এই লড়াই হয়েছে অনেকটাই হাড্ডাহাড্ডি এবং সেখানে কিন্তু কসমোপলিটন নিজেদের তৃতীয় জয় তুলে নেয় এবং সেখানে তারা 1 উইকেটের ব্যবধানে চলমান সংঘকে হারিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এমবিবি স্টেডিয়ামে, সেখানে সবচেয়ে বেশি ব্যবধানে জয়লাভ করেছে কিন্তু হারবে, তারা ইউবিএসটি কে হারিয়েছে 130 রানের ব্যবধানে। তবে এবারের এই মরশুমে বা এবারের এই আসরে হারবে কিন্তু তাদের নিজেদের চতুর্থ জয় তুলে নিল, অর্থাৎ এই চতুর্থ জয়ের সুবাদে হারবে কিন্তু মোট 16 পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে, যার কারণে এই প্রথম ডিভিশন যে 8টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে তাতে কিন্তু অনেকটাই জমাটি লড়াই আমরা দেখা যাচ্ছে বা দেখা হবে আগামী ম্যাচগুলোতে। আগামী যেখানে আরো 6টি ম্যাচ রয়েছে, 6 দিনের ম্যাচ রয়েছে, সেখানে যে সমস্ত দলগুলো অংশ নেবে এবং সেই ক্ষেত্রে কোন দল শেষ পর্যন্ত এবারের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় তার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। তবে সেই ক্ষেত্রে লড়াইয়ে কসমোপলিটন, চলমান সংঘ, আরবে এবং পোমস্টার তাদের লড়াই কিন্তু প্রতিটি লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে এবং সেখানে কিন্তু এই 22 গজে 3টি মাঠের 22 গজে কিন্তু প্রত্যেকে এই 4টি দলের ক্রিকেটারদের কিন্তু অনেকভাবে কিন্তু নতুন ভাবে রেকর্ড তৈরি করছে এবং নতুন ভাবে কিন্তু তারা দলকে জয়ী করবার জন্য তারা ঝাঁপাচ্ছে। একেবারে তাই। ধন্যবাদ বিপ্লব দা, তোমায় কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিকের সঙ্গে। তবে আজকে সোমবার লীগ প্রতিযোগিতার 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নরসিংগড় স্থিত টিআইটি মাঠে মুখোমুখি হয়েছিল চলমান সংঘ কসমোপলিটন। ম্যাচে চলমান সংঘকে 1 উইকেটে পরাজিত করে কসমোপলিটন। চলমান সংঘের দেওয়া 80 রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে কসমোপলিটন 20 ওভারে 5 বলে 9 উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।